দর্শক, দেখা হলো আপনাদের সাথে আবার। আশা করছি ভালো আছেন। আজকে কথা বলবো নীতি এবং নৈতিকতা নিয়ে। আমাদের জীবনে অন্যায় আমরা কতটুকু সয়ে নিব বা অন্যায় আমরা কতটুকু করব, তারপরে আসুন গল্পটা তো আগে দেখি, তারপর আবার কথা হবে। দেখি মা, জিব্বাটা বার করো তো। ও মাই গড, জ্বরে তো কাপ পড়ে যাচ্ছে। কখন থেকে জ্বর? গতকাল রাত থেকে। তাহলে এত দেরি করে নিয়ে আসলেন কেন? আসলে ওর বাবা নিয়ে আসার কথা ছিল, তার অপেক্ষা করতে করতে রাত শেষ হয়ে গেছে। সে যাই হোক, মেয়েকে আরো আগেই নিয়ে আসলে পারতেন। শুধু শুধু এত কষ্ট দিলেন। ঠিক আছে, আমি ওষুধ লিখে দিচ্ছি, জলদি নিয়ে এসে খাইয়ে দেবেন। একদম সুস্থ মনে হচ্ছে, তাই না? জ্বর আছে? দেখি 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 দেখি, আছো কাছে আছো কাছে আছো। ওহ, একদম জ্বর নেই না? আসলে হয়েছে কি জানো? আমি জানতে চেয়েছি। না, তুমি জানতে চাওনি, তাই বলে আমি বলবো না আমি কেন আসতে পারিনি। আমি জানি তোমার অনেক গুরুত্বপূর্ণ কাজ ছিল, আর সেই কাজটা তোমার মেয়ের অসুখের চেয়ে অনেক বেশি ইম্পর্টেন্ট। দেখেছো, একদম ভুল বুঝে বসে আছো। টেবিলে খাবার দিচ্ছি, হাত মুখ ধুয়ে খেতে এসো। আমি খেয়ে মানে খেয়ে এসেছি ওই আমার কলিগদের সাথে। থাক, আর বলতে হবে না। আহা, বসোই না, প্লিজ বসো 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 বসো। তুমি এমন করছো কেন? আচ্ছা, চোখ বন্ধ করো তো, চোখ বন্ধ করো। ঢং ভালো লাগছে না। আহা, করোই না। আচ্ছা ঠিক আছে, করতে হবে না, দাঁড়াও। এই নাও। কি এটা? গিফট?
তোমার জন্য। আর নেও না। এত দামি নেকলেস, এত টাকা তুমি কোথায় পেলে? আমি চাকরি করি, আমি একজন পুরুষ মানুষ, আমার কাছে টাকা থাকবে না? তা থাকবে। সুজন, আমি জানি তুমি গভর্নমেন্ট সার্ভিস করো, কিন্তু জবের পাশাপাশি তুমি এটা কোনো কিছু করো না, তাহলে এই অর্থে উৎস থেকে তা আমার জানা প্রয়োজন। শোনো, এইসবের তোমার প্রয়োজন নেই। তুমি ঘরে থাকো, ঘরের চিন্তা করো, হ্যাঁ, বাইরের চিন্তা করা তোমার কোনো দরকার নেই। আমার হাজবেন্ড আমার জন্য এত সুন্দর একটা গিফট আনলো, আর সেই হারের টাকা উৎস থেকে এলো তা আমি জানতে পারবো না? আচ্ছা শোনো, বলছি আমি একজনকে তার জমি জমার কাগজপত্র ছাড়াতে সাহায্য করছি, ঠিক আছে? আর সে আমাকে খুশি হয়ে এটা মানে কি কি বলছো এটা? সে আমাকে খুশি হয়ে দিয়েছে। আর মামুনি, কি শোনো, সামনে আসো, আসো 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 আসো। কি দিয়ে খেয়েছো ভাত? ওরে বাবা, মোর বিমান থেকে খেয়েছি। ভাবছি এবার বর্ষা শেষ হলেই এখানে মাটি ভরাট করে একটা বিল্ডিং তুলব। হ্যাঁ, সে আপনি তোলেন, সমস্যা নাই, কিন্তু আপনি আমাকে কেন ডেকেছেন? ও, আসল কথাই তো বলা হয়নি। এই যে দেখছেন না, এই জায়গাটা এখান থেকে একেবারে শেষ মাথা পর্যন্ত সব আমার, কিন্তু মাহমুদুল ইসলাম বলে এই জায়গা নাকি তার। দেখছেন না কত বড় একটা বিল্ডিং তুলছে, গায়ের জোরে বিল্ডিংটা তুলছে। তাহলে ভাই আমি কে? আপনি বলেন এই জমির মালিক আমি, অথচ সে জমির মালিককে অস্বীকার করতে চাই। আপনি এত টেনশন নিচ্ছেন কেন? আরে আমরা ভূমি অফিসাররা আছি কেন? আপনাদের মতো জ্ঞানী গুণী ব্যক্তিদের এই সম্পত্তি রক্ষার জন্য। এতক্ষণ পর অবশ্য আপনি একটা বুদ্ধিমানের মতো কথা বলছেন, আপনি আসলে একটা ইন্টেলিজেন্ট। তাহলে তো কথা হয়ে গেল। হ্যাঁ, তাহলে তো হয়ে গেল। আমি আপনারটা, আর আপনি আমারটা। তাহলে ডান ডান। আমি তো এসব চাইনি সুজন। চাওনি তাতে কি, আমি বুঝি না তোমার এসব প্রয়োজন, তাই না? তুমি বুঝো না, তুমি বুঝলে তোমার ওইসব টাকার জিনিসপত্র আমার বাসা আনতে না, লাগবে না সুজন এসব। তুমি এসব নিয়ে যাও। নিয়ে যাবো মানে? নিয়ে যাবো মানে? এই তুমি কি পাগল হয়ে গেছো? এইসব জিনিস বাসায় থাকলে আমার গলায় কাটার মতো বিঁধবে, আমি ঠিক মতো চলাফেরা করতে পারবো না। পারবে না ভাই, পারবে না মানে? যদি না পারো চলো, যাও যাও, ভিতরে যাও, ভিতরে যাও, নিজের কাজ করো, যাও যাও বলছি। I have a gift for you. Look at me.
look at me. I have a gift for you. তুমি মদ খাইছো? তুমি তুমি আমার মেয়ের সামনে আসবা না। তুমি ঘুম থেকে বের হও। আর কি তোমার মেয়ে? আমার মেয়ে? আমার মেয়ে? আর ঘুমাচ্ছে তাতে কি? আমি তো ডিস্টার্ব করছি না, করছি হ্যাঁ। ইটস ফর আরে ও উঠে যাবে তো, ঘুমাচ্ছে। শাড়িটা পছন্দ হয়নি? না, তোমাকে বলছি না কতবার, তোমার বাপের টাকা জিনিসপত্র আমার লাগবে না। বাপের টাকা মানে কিসের বাপের টাকা? হ্যাঁ, বাপের জন্মের শাড়ি দেখছিস? বাপের টাকা, বাপের টাকা। একবার যদি হয়ে যায় তাহলে আমরা একটা ফ্ল্যাট বুকিং দিতে পারবো। আমি কিছু বললাম, শুনতে পাচ্ছ না? তুমি বলেছ, আমি শুনেছি। শুনেছ? না 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 না, এইভাবে শুনলে তো হবে না। একটা ফ্ল্যাট বুকিং দিব আমরা, তোমার মধ্যে কোনো বেকারি নেই। আমি তো বাপের জন্য মেয়ের সব চোখে দেখিনি, তাই আমার এসবের জন্য কোনো আনন্দ নেই। বুঝতে পেরেছি, তুমি বোধ হয় কালকে রাতের বিষয়টা নিয়ে এখনো মাথায়। আচ্ছা সরি সরি সরি, প্লিজ দেখো, প্লিজ সরি। আচ্ছা শোনো, আচ্ছা শোনো, আমরা যদি একটা ফ্ল্যাট কিনতে পারি তাহলে তোমার ভালো লাগবে না, খুশি হবে না? প্লিজ সুজন, আমি তোমার দুই নম্বরের জিনিস নিয়ে একদমই সুখী না। আমি যেভাবে আছি আমি ওভাবে অনেক ভালো আছি। তোর সাথে কথা বলাই thank you.
আসসালামু আলাইকুম, দৈনিক ইত্তেফাক থেকে বলছি। আমি মিসেস সোমন বলছি। জি বলুন, আপনার জন্য কি করতে পারি? আমার হাজবেন্ডের ব্যাপারে কিছু কথা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। আপনার হাজবেন্ডের বিষয়ে আসলে আমি ঠিক বুঝলাম না, একটু বুঝিয়ে বলবেন? আপনারা আসুন কাইন্ডলি, তখনই আমি আসলে সবার সামনে বলতে চাচ্ছি। এভাবে তো আসলে হয় না, আপনি বরং আরও কয়েকজন সাংবাদিককে ইনফর্ম করুন, তারপর না হয় আমরা বসতে পারি। আচ্ছা ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হ্যালো, আসসালামু আলাইকুম, এনটিভি থেকে বলছি। আমি মিসেস সুমন বলছি, কাইন্ডলি কি আপনি আমাদের বাসায় আসতে পারবেন? আচ্ছা, কেন আপনার বাসায় যেতে হবে একটু বলবেন প্লিজ। আমার হাজবেন্ডের ব্যাপারে কিছু কথা বলতে চাচ্ছি। আপনার হাজবেন্ড কি করে? আমার হাজবেন্ড গভর্নমেন্ট জব করে। কি বলতে চান আমাদের? আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ডাকে সাড়া দেওয়ার জন্য। আপনারা এসেছেন, আমি অনেক খুশি হয়েছি। তবে এই খুশির পেছনে কিছু আশঙ্কা রয়েছে। আমার স্বামী এখন কাড়ি কাড়ি টাকা নিয়ে বাসায় আসতেছে। তার অর্থের উৎস কোত্থেকে আসতেছে আমি বুঝতেছি না। যে মানুষটা প্রতি মাসে টাকা বাঁচানোর জন্য সিগারেট খাওয়া ছেড়ে দিতে পারে, সে এখন প্রতিদিন মদ খেয়ে বাসে আসে। যে আমাকে চার বছরে মাত্র চারটা শাড়ি দিয়েছে, সে এখন প্রতিদিন আমাকে শাড়ি দেয়, গয়না দেয়, দামি দামি ফার্নিচার আনে। এত টাকা সে কোথায় পায়? আমি খোঁজ নিয়ে জানতে পারি আমার স্বামী এখন ঘুষ খায়, ঘুষের টাকা সে এসব করছে। আমি নিজের দিক থেকে অনেক চেষ্টা করেছি কিন্তু পারি নাই, তাই আপনাদের আজ ডেকেছি। তার নামে এখন থানায় মামলা করেছি, হয়তো পুলিশ তাকে ধরতে চলে আসবে কিছুক্ষণের মধ্যে। আমি ডিভোর্স সংক্রান্ত কোনো ব্যাপারে যাব না। আমি চাই আমার হাজবেন্ড ভালো হয়ে আমার কাছে ফিরে আসুক। আর হ্যাঁ, আপনারা হয়তো ভাবছেন আমি আমার প্রচারের জন্য আপনাদেরকে বলেছি, কিন্তু ব্যাপারটা আসলে তা না। আজ আমি প্রতিবাদ করেছি, কাল প্রতিবাদ আপনার ঘর থেকে শুরু হবে। ধন্যবাদ। আমাদের দেশে আসলে এখনো কিছু মানুষ আছেন যাদের বিশ্বাসের কারণে, যাদের জীবনের প্রতি, নীতি নৈতিকতার প্রতি শক্ত অবস্থানের কারণে এখনও আমরা স্বপ্ন দেখতে পারি। এই কিছু ভালো মানুষ আমাদের জন্য স্বপ্ন দেখানোর কারিগর। আমরা এগিয়ে যাব, সকলে ঐক্যবদ্ধ হব এবং এই মানুষদের চলা পথে নিজেদের স্বপ্নগুলোকে এগিয়ে নিয়ে যাব, এই আশাই করছি। আপনাদের আশার কথা, স্বপ্নের কথা আমাদের নিচের ইমেল অ্যাড্রেসে আমাদেরকে পাঠাবেন, এই আশা করছি। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, আলোকিত থাকবেন।